হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে খুব সহজেই তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ব্রেক অপশনটি ইউজ করতে পারো। তো এই অপশনটি ইউজ করার জন্য তোমরা যেখান থেকে নতুন আরেকটা পেজ স্টার্ট করতে চাও, তার আগে মাউসের কার্সরটি রেখে ইনসার্ট অপশনটিতে যেতে হবে। দেন এখান থেকে পেজ ব্রেক অপশনটিতে ক্লিক করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমরা এটা ডিলিট করতে চাই, অর্থাৎ আগের অবস্থায় ফিরে যেতে চাই, দেন আমাদের হোম অপশনটিতে যেতে হবে। দেন শো অ্যান্ড হাইড প্যারাগ্রাফ মার্কস অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এখানে পেজ ব্রেকের এই অপশনটিতে কার্সারটি রেখে ডাবল ক্লিক করতে হবে। দেন ডিলিট অপশনটিতে প্রেস করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আবার আগের অবস্থায় ফিরে এসেছে। দেন আমরা আবারও শো অ্যান্ড হাইড প্যারাগ্রাফ মার্কস অপশনটিতে প্রেস করব। তোমরা দেখতে পাচ্ছ আমার টেক্সটগুলো যেরকম ছিল একদম ইনিশিয়ালে আবারও তেমন হয়ে গেছে। তো এভাবে খুব সহজেই তোমরা পেজ ব্রেক অপশনটি ইউজ করতে পারো, অথবা চাইলে ডিলিট করতে পারো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবে।